কে কোনো অন্যায় অবিচারের বিরুদ্ধে আমরা কখনো মুখ বুঝে বন্ধ করে থাকতে পারি না। আমরা কথা বলি, আমরা অন্যায়ের বিরুদ্ধে কথা বলি, আমরা অবিচারের বিরুদ্ধে কথা বলি, আর কথা বলি বলেই তো, কথা বলি বলেই তো আমাদের ওপর এত আক্রমণ। হোক না আক্রমণ, যে কথা বলে আমি আমার কথা শেষ করব কমরেডস, হোক আক্রমণ, কত আক্রমণ করবে। নন্দীগ্রামের ঘটনা এখনো জ্বলজ্বল করছে মেমোরিতে, স্মৃতিতে, এই জেলার বুকে, নন্দীগ্রামের বুকে আমাদের কমরেডরা খুন হয়েছেন, আমাদের কমরেডরা শহীদ হয়েছেন। একসময় তৃণমূল কংগ্রেস বলতো সিপিআইএম খুন করেছে, এখন মমতা ব্যানার্জি আঙুল তুলে বলে শুভেন্দু অধিকারী দায়ী, আর শুভেন্দু আঙুল তুলে বলে না মমতা ব্যানার্জি দায়ী। কে গুলি চালিয়েছিল নন্দীগ্রামে? একজন আইপিএস পুলিশ অফিসার, তার নাম সত্যজিৎ ব্যানার্জি। জানেন সে সত্যজিৎ ব্যানার্জি এখন কে? সেই সত্যজিৎ ব্যানার্জি এখন তৃণমূল কংগ্রেসের নেতা। কি বলতেন মমতা ব্যানার্জি? দক্ষিণ চব্বিশ পরগনায় ডায়মন্ড হারবার থেকে নদী টপকে হলদিয়ায় এসেছিল দক্ষিণ চব্বিশ পরগনা সিপিআইএম এর এক কর্মী যার নাম ছিল টাকা সেলিম, তিনি নাকি চটি পরে গুলি চালিয়েছিলেন সিপিআইএম এর হয়ে। জানেন সেই সেলিম এখন কোন দলের নেতা? আপনি শুনে রাখুন, সেই সেলিম, সেই ডাকাত সেলিম এই সময়তে তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি। কি হলো আজকে নন্দীগ্রামের বুকে সাধারণ মানুষের? নন্দীগ্রামের বুকে আমরা যে শিল্পের আশ্বাস দিয়েছিলাম, শিল্প কলকারখানা তৈরি করব বলেছিলাম, তার সম্ভাবনা কি হলো? নয়াচরের বুকে পেট্রোকেমিক্যালস হাব গড়ে তুলব বলেছিলাম, তার কি হলো? গোটা পশ্চিম বাংলা জুড়ে যেভাবে আমরা ঢেলে শিল্প কলকারখানাকে আনতে চেয়েছিলাম, তা যদি আমরা করতে পারতাম, আমাদের মতো বয়সী ছেলেমেয়েরা পশ্চিম বাংলার বুকেই মাথা তুলে চাকরি করতে পারত, কিন্তু তারা করতে পারলো না। তার কারণ, পশ্চিম বাংলার বুকে এই নন্দীগ্রাম আর সিঙ্গুর করে মমতা ব্যানার্জি, তার পরিবার আর তার ভাইপো কোটি কোটি টাকার মালিক হয়ে গেছেন, কিন্তু আসলে শিল্প না আসায় পশ্চিম বাংলা থেকে বেকার যুবক তার আজকে অন্য রাজ্যে চলে যাচ্ছে। তাই আমরা বলছি, তৃণমূল বিকল্প বিজেপি হতে পারে না, বিজেপির বিকল্প তৃণমূল হতে পারে না। শুধু একটা ঘটনা বলে আমি আমার কথা শেষ করছি কমরেডস। আপনাদের যেমন গ্রাম, আমারও বাড়ি হচ্ছে গ্রামে। আজ থেকে কয়েক মাস আগে শুভেন্দু অধিকারী বিধানসভায় মমতা ব্যানার্জির ঘরে গেছিলেন মিটিং করতে। সেখানে গিয়ে শুভেন্দু অধিকারী এক কাপ চা খেয়ে এসছেন। এখন আপনি বলতেই পারেন, ও তোমাদের নেতা সূর্য মিশ্র, সুজন চক্রবর্তী বা তার আগে যারা গিয়ে মুখ্যমন্ত্রীর ঘরে গিয়ে বসে আলোচনা করতে গিয়ে চা খেয়েছে, তোমার বেলায় দোষ নেই, যত দোষ শুভেন্দুর বেলায়। আমরা বলছি, না দাদা, বাবুল সুপ্রিয় এরকমভাবে ঝালমুড়ি খেতে খেতেই দলবদল করেছিল, মুকুল রায় চাউমিন খেতে খেতে দলবদল করেছিল, সব্যসাচী দত্ত কলকাতার নেতা ফুলকো ফুলকো লুচি আর আলুরদম খেতে খেতে দলবদল করেছিল। শুভেন্দু অধিকারী গিয়ে এক কাপ চা খেয়ে এসছেন, আর মমতা ব্যানার্জি শুভেন্দুকে দেখে কি বললেন? তুই এতদিন পরে এলি? আমার বাড়ি গ্রামে। আমাদের গ্রামের মধ্যে যদি কোনো কম বয়সী ছেলে আর কম বয়সী মেয়ে, যাদের 18 বছর হয়ে গেছে, তারা যদি একটু প্রেমে টেমে পড়ে যায়, তারা 18 বছর হয়ে গেলেই পালিয়ে বিয়ে করে না। তারপর মেয়ের বাবা বলে, ও ছেলের মুখ দেখবো না, ও মেয়ে আজ থেকে আমার কাছে মৃত, ও মেয়েকে আমি ছোটবেলা থেকে এত পড়াশোনা শিখিয়েছি, তারপরে ও মেয়ে আমার সাথে গদ্দারি করেছে, ও মেয়ে চলে গেছে, ও মেয়ে যেন কোনোদিনও আমার চৌকাটে না আসে, ও মেয়েকে কোনোদিনও আমি ঘরে তুলবো না, ও জামাইয়েরও আমি আর মুখ দেখবো না। তারপর কোনো একদিন সকালবেলায় জামাই ষষ্ঠীর দিন, সেই মেয়ে যখন এক হাতে জামাইকে নিয়ে আরেক হাতে জয়নগরের মোয়া নিয়ে যখন তার বাবার সামনে গিয়ে দাঁড়িয়ে টুক করে পা ছুঁয়ে নমস্কারটা করে, তখন কি বলে বাবা মেয়ের দিকে তাকিয়ে? তুই এতদিন পরে এলি? এখন মমতা ব্যানার্জি শুভেন্দুর দিকে তাকিয়ে বলছে, তুই এতদিন পরে এলি? ফিরবে দাদা, আজ নয় তো কাল সব এক দলে ফিরবে, যারা বাংলায় বসে বাংলার ক্ষতি করেছে, আজ নয় তো কাল সব এক দলে ফিরবে। অর্জুন সিং হতে পারে, মুকুল রায় হতে পারে, অথবা বাবুল সুপ্রিয় হতে পারে, একের পর এক বিজেপির নেতা, কখনো বিজেপি কখনো তৃণমূল, আপনার লড়াই এরা কেউ লড়ছে না, এরা নিজেদের স্বার্থ বাঁচানোর জন্য নিজেদের তাগিদে কখনো তৃণমূল করছে আর কখনো বিজেপি করছে। চোখ খুলে তাকিয়ে দেখুন, এই তো এখানে নিরঞ্জনদা বসে আছেন, দুবার
জেলা পরিষদের সভাধিপতি ছিলেন, আজকে উনি জেলা পরিষদের সভাধিপতি নয়, কিন্তু তাও তার কাঁধে লাল ঝান্ডাটা রয়ে গেছে। এই তো এখানে বন্ধু ইব্রাহিম আলী বসেছিল, 2016 থেকে 2021 সাল বিধায়ক ছিল, এখন বিধায়ক নয়, বিধায়ক নেই কিন্তু কাঁধে লাল ঝান্ডাটা রয়ে গেছে। আমাদের লড়াই মানুষের জন্য লড়াই, আমাদের লড়াই মানুষকে ভালো থাকার লড়াই, আমাদের লড়াই মানুষকে ভালো রাখার লড়াই। তাই এ লড়াই যদি লড়তে হয় তাহলে লাল ঝান্ডা ছাড়া এর কোনো বিকল্প হতে পারে না। তাই পশ্চিমবাংলার বুকের যে লড়াই, যে আন্দোলন আমরা করতে নেমেছি, যে লড়াই আন্দোলনে আপনাদের দোয়া আশীর্বাদ আমাদেরকে প্রতি পদে এগিয়ে যেতে সাহায্য করছে। আমরা আশা রাখছি আগামী দিনেও আমরা আপনাদেরকে এভাবেই পাশে পাবো। সবাই ভালো থাকবেন, সবাইকে শুভরাত্রি, ধন্যবাদ, লাল সালাম, ধন্যবাদ।